গাম গণপতি ও ওম শ্রীম 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 লক্ষ্মী বাসুদেবায় নমঃ আমাদের চ্যানেল ভাগগলাপে আপনাদের সবাইকে সাদর অভ্যর্থনা আজকে আমরা আলোচনা করব দীপাবলির দিন আপনি যদি আপনার ঘরে একটি বিশেষ শব্দ করতে পারেন একটি জিনিস দ্বারা আপনারা আপনারা যদি শব্দ উৎপন্ন করতে পারেন তাহলে মা লক্ষ্মী প্রসন্ন হয়ে আপনার গৃহে থিতু হবেন আর আপনারা জানেন দীপাবলি মানে হচ্ছে যে আলোর জয়গান করা অন্ধকারের বিদায় জানানো অন্ধকারকে এই আলো দিয়ে কালো মুছে ফেলা আর যেখানেই কালো সেখানেই অলক্ষ্মী আর যেখানে আলো সেখানেই মা লক্ষ্মী তাই মা লক্ষ্মীর জয়গান করা মা লক্ষ্মীকে আহ্বানের জন্য আপনি বিশেষ শব্দ তৈরি করতে পারেন উৎপন্ন করতে পারেন একটি জিনিস দ্বারা সেটি কি সে সম্পর্কে আলোচনা করব পৃথিবীর যে কোনো প্রান্তে যে কোনো মানুষ এটি করতে পারেন কোনো মন্ত্রপাঠ লাগবেন না লাগবে না কোনো নিয়ম কোনো পূজা পাঠ কিচ্ছু লাগবে না জাস্ট আপনাকে ক্রিয়েট করতে হবে ভেরি ইউনিক সাইন্ড ভেরি ইউনিক সাইন্ড আপনাকে ক্রিয়েট করতে হবে চলুন আমরা সেই সাউন্ডটা কিসের সেই আওয়াজটা কি সে সম্পর্কে আলোচনা করি দেখুন এই সাউন্ড আমরা যে কথা বলছি এই তরঙ্গ আমরা এর আগে অনেকবার বলেছি এই পৃথিবীতে বিশ্ব ব্রহ্মাণ্ড সমস্ত কিছু তরঙ্গের মাধ্যমে পরিচালিত হয় এটাকে ইকো বলুন তরঙ্গ বলুন ভাইব্রেশন বলুন মানে অনু রণন বলুন সমস্ত কিছুই একই আধ্যাত্মিকতার দিক থেকে দেখলে বা সায়েন্সের দিক থেকে দেখলে এই বিশ্ব ব্রহ্মাণ্ড সমস্ত কিছু কিন্তু অনুরণনের মাধ্যমেই সারা দেয় ফিল করে তাই যখনই আপনি এই বিশেষ শব্দ তৈরি করবেন তখন যে অশুভ শক্তি সেগুলো পালাই পালাই বলে আপনার বাড়ি থেকে বিদায় নেবে শুধুমাত্র তা নয় যত দূর এই শব্দ যাবে আপনার বাড়ির আশেপাশেও এই শব্দ আমুল পরিবর্তন করে দেবে চারপাশের আবহাওয়া বাতাবরণকে শুদ্ধ করে দেবে পরিশুদ্ধ করে দেবে জীবাণু সংক্রমণ খণ্ড বিখণ্ড করে দূরে সরিয়ে দেবে তারা যুদ্ধ সমাপ্ত করবে তারা মারা যাবে কেননা আমরা জানি প্রত্যেক সাউন্ডই কি করে সাউন্ডের একটি গতি আছে এবং সাউন্ডের কি আছে ক্ষমতা আছে বিনষ্ট করার কোনো কিছুকে তাই এই দীপাবলির দিন আপনাকে এই সাউন্ড তৈরি করতে হবে কি করবেন আপনি যেমন বাড়িতে পূজা পাঠ করেন দীপাবলির দিন লক্ষ্মী শ্রী গণেশের যদি পূজা করেন খুবই ভালো তারপরে আপনাকে শঙ্খ নিতে হবে শঙ্খ নিনাদ বা শঙ্খের বাদন আপনারা জানেন যে মাতা লক্ষ্মী এবং শ্রী বিষ্ণুর খুব প্রিয় আমরা শঙ্খ বাদন করি শাস্ত্র বলছে শ্রী বিষ্ণুকে যদি আপনি প্রসন্ন করতে চান তাহলে পূজা পাঠের আগে একবার শঙ্খ বাজান একবার মানে মানে প্রথমে শঙ্খ নিনাদ দিয়ে আপনি পুজো শুরু করুন এবং শঙ্খ নিনাদ দিয়ে শেষ করুন এবং একটি শঙ্খ তিনবারই বাজানো শ্রেষ্ঠ আপনারা জানেন একবারও না দুবারও না তিনবার বাজাতে হয় বা চারবারও না চারবার মানে হচ্ছে আচরিক শক্তিকে আপনি আহ্বান করছেন তাই চারবার বাজানো উচিত নয় একবারও না দুবারও না তিনবার যখনই বাজাবেন তিনবার বাজাবেন তাহলে আপনি কি করছেন প্রথমে তিনবার বাজালেন শেষে তিনবার বাজালেন মাঝখানে পূজা অর্চনা করলেন শুধু শঙ্খটা আপনাকে কি করতে হবে পূজা স্থানে বাজিয়ে দেবেন পু পু পুঁ করে তিনবার না অনেকক্ষণ ধরে যতক্ষণ আপনি পারবেন ততক্ষণ আপনি শঙ্খ বাজাবেন শঙ্খ আপনি সারা ঘর্ময় ঘুরে ঘুরে বাজাবেন আর একটা কথা বলে রাখি অনেকের মনে ধারণা আছে মহিলারা শঙ্খ বাজাতে পারেন না মহিলাদের নাকি শঙ্খ বাজানো নিষেধ না ধর্মে কোথাও আমাদের ধর্ম সনাতন হিন্দু ধর্মে কোথাও মহিলাদের বলেনি কিন্তু এই নিষেধটা আছে যে সন্তান কামনায় রত কোনো রমণী বা নববিবাহিতা কোনো রমণী কখনোই শঙ্খ নিনাদ করবেন না যারা সন্তানবতী সন্তান তাদের আর কামনা নেই তারা সন্তান কামনা নেই তারা বাজাতে পারেন কেন সায়েন্টিফিক কারণ আছে স্বাস্থ্য কিন্তু বিচার বিবেচনা গভীর বিচার বিবেচনা করে এবং আমাদের জীবন সমৃদ্ধশালী করার জন্যই কিন্তু সমস্ত রীতিনীতি প্রথাগুলোকে লিপিবদ্ধ করেছেন বা আমাদের অনুশাসনের মধ্যে রাখতে চান উশৃঙ্খলা জানবেন বিশৃঙ্খলা জীবনকে নষ্ট করে দেয় কেন যখন আপনি শঙ্খ বাজাবেন শঙ্খ সবাই বাজাতে পারে না শঙ্খ যখন বাজাবেন দেখবেন মূল থেকে আপনার নাভিতে অর্থাৎ প্রচুর প্রেশার পড়ে আপনাকে পুরো বায়ুটাকে কি করতে হয় বের করতে হয় পু যখন দেন তাই এই প্রক্রিয়ায় যদি কোনো গর্ভের সন্তান থাকে সে যদি শঙ্খ বাজায় তাহলে তার গর্ভস্থ সন্তান নষ্ট হয়ে যায় তাই জড়ায়ুর উপর গর্ভাশয়ের উপর খুব চাপ পড়ে বলে যারা সন্তান কামনা করছেন সেসব মহিলাদের কখনোই কিন্তু শঙ্খ বাজানো উচিত নয় বা গর্ভাবস্থায় বাজানো উচিত নয় ধরুন যাদের বয়স হয়ে গেছে বা যাদের সন্তান সন্ততি আছে তারা আর চায় না তারা বাজালে কোনো অসুবিধা নেই তাই অবশ্যই শঙ্খ নিনাদ করবেন সারা ঘরময় জুড়ে আরেকটি জিনিস ডুম 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 আপনারা জানেন মহাদেবের ভোলে বাবার খুব প্রিয় বাদ্যযন্ত্র এই ডোমরুর আওয়াজও যদি আপনি করতে পারেন এবার বলবেন ম্যাম ডোমরু কোথায় পাবো একটা লিঙ্ক দিচ্ছে সেখান থেকে পারচেস করতে পারেন বা আপনারা যেখান থেকে ইচ্ছা কিনে নিতে পারেন এই ডোমরু সারা ঘরময় ঘুরে ঘুরে আপনারা বাজান যদি ঘন্টা থাকে ঘন্টাও আপনি সারা ঘরে কোনায় আপনি এই দীপাবলির দিন ঘুরে 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 কোনায় কোনায় বাজান একটি প্রসঙ্গ এলো বলে দিই ঘন্টা আপনি তখনই বাহাতে বাজাবেন যখন ডান হাতে আপনার কোনো উপকরণ থাকবে আরতির সময় ডান হাতে উপকরণ দিয়ে কোনো উপকরণ ধরুন আছে সেটা দিয়ে আপনি আরতি করছেন বাহাতে বাজালেন ঠিক আছে যদি ধরুন আপনার ডান হাতে কোনো উপকরণ না থাকলেও বা হাতে বাজাবেন না ডান হাতেই বাজাবেন এটা অনেকে জানেন না আমরা স্বাস্থ্যসম্মত কথা বলছি চলুন এটি যদি করেন কি হবে প্রশ্ন আসতেই পারে সমস্ত জীবাণু নাশ হয়ে যাবে দরি দারিদ্রতা দূর হয়ে যাবে যা কিছু অশুভ শক্তি বাই বাই করতে আপনাকে বাধ্য হবে আপনি শুভ কি করবেন শক্তিকে আহ্বান করবেন আপনার গৃহ প্রত্যেকটি কোনায় কোনায় শুভ শক্তির উত্থান হবে আপনি মাতা লক্ষ্মীকে মহাদেবকে প্রসন্ন করে আপনি আপনার গৃহ সুখ সমৃদ্ধিময় করে তুলতে পারবেন অবশ্যই আপনারা এই পদ্ধতি করুন দীপাবলির দিন এবং সুখ সমৃদ্ধিময় জীবনযাপন করুন এই শুভকামনা জানিয়ে আজকের ভিডিও এখানেই শেষ করছি ওম হ্রীম রিম শ্রেম শ্রেম লক্ষ্মী বাসুদেবায় নাম